আসসালামু আলাইকুম সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি। তো আজকে দেখব কিভাবে এমআই অ্যাকাউন্ট, এমআই ডিভাইস লক গুলা আপনি রিমুভ করতে পারেন এবং পারমানেন্টলি। এগুলো চাইলে বিভিন্ন টুলস এর মাধ্যমে বাইপাসও করতে পারেন, তবে বাইপাস করার মাধ্যমে পরবর্তীতে এই লকটা আবার চলে আসে যদি ফোনটা আপডেট করেন বা রিসেট করেন। তো যদি আপনি পারমানেন্ট করেন তাহলে সেই ক্ষেত্রে লক গুলো আর আসবে না এবং আপনার যে ডাটা থাকবে ফোনের মধ্যে ওই ডাটা গুলাও লস হবে না, আপনি ডাটা গুলা থেকে যাবে, শুধু লকটা চলে যাবে যদি পার্মানেন্ট করেন সেই ক্ষেত্রে। তো চলুন দেখি কিভাবে আমরা পার্মানেন্ট এই লকটা রিমুভ করতে পারি। পার্মানেন্ট রিমুভ করার জন্য প্রথমে চলে যাবেন আপনার কম্পিউটারে যেকোনো একটা ব্রাউজারে। যেকোনো একটা ব্রাউজারে আসার পরে এখানে আপনি লিখবেন gsmalo.com। এর আগে আপনি শিওর হয়ে নেবেন ফোনটা কোন কান্ট্রি, যদি ফোনটা বাংলাদেশ কান্ট্রি হয় তাহলে এখানে বাংলাদেশ লিখে সার্চ করবেন, যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া লিখে সার্চ করবেন, যেই কান্ট্রির ফোনটা হবে ওই কান্ট্রি লিখে এখানে সার্চ করবেন। এখন ধরেন আমার হাতে যে ফোনটি আছে ওইটি হচ্ছে কাতারের। কাতারের ফোনটি এমআই অ্যাকাউন্ট রিমুভ করার জন্য আপনাকে এখানে সার্চ বারে লিখতে হবে কাতার। দেখেন এখানে কাতার লেখার পরে এখানে চলে আসছে Xiaomi MI account device service কাতার এবং ক্লিন IMEI। তো কাতারের ফোনটি আনলক করার জন্য আপনি এই কাতার যেটা সার্চ দিবেন এখানে যেই রেজাল্টটা আসবে ওইটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ইনস্ট্রাকশন গুলো দিয়েছে এগুলা ভালোভাবে পড়ে নেবেন। এখানে দেওয়া আছে যে সাবমিট দেওয়ার পূর্বে নিশ্চিত হয়ে নিন আপনার ফোনটি কাতারের কিনা, যদি নিশ্চিত হতে না পারেন তাহলে এখানে ক্লিক করে ওয়ার্ল্ড ওয়াইড সাবমিট দিন। আর যদি আপনি নিশ্চিত হন আপনার ফোনটি কাতার তাহলে নিচের স্টেপ গুলো ফলো করে অর্ডার করুন। তো আমি শিওর যে আমার ফোনটি কাতার এবং আমি নিচের স্টেপ গুলো ফলো করে আমি ফোনটা সাবমিট করব। তো প্রথমে একটু নিচে নামি। নিচে নামার পরে এই যে সাবমিট ডিভাইস আনলক কোড, এখানে আনলক কোডটি চেয়েছে। তো আনলক কোডটি কোথায় পাবেন? এই যে তালা চিহ্নটা, ফোনটা লক হওয়ার পরে এরকম একটা তালা চিহ্ন আসে, এই তালা চিহ্নের উপরে 10 বার ক্লিক করবে। 10 বার ক্লিক করার পরে এই যে একটা কোড, এই কোডটা আপনার এখানে আসবে, ফোনে এখানে আসবে। এই কোডটা এখানে সেম টু সেম লিখে দিবেন যেন ভুল না হয়। লেখার পরে আপনি এখানে RFF কোড দিবেন। RFF কোডটি হচ্ছে AR6004। হ্যাঁ, এটা অবশ্যই দিয়ে নেবেন, কেননা এটা দেওয়ার মাধ্যমে আপনি পরবর্তীতে যদি কোনো ফোনটায় যদি কোনো সমস্যা হয় বা ফোনটা কাজ না হয় তাহলে ফোন দিয়ে আপনি RF কোডের মাধ্যমে আপনি হেল্প নিতে পারবেন। তো এই দুইটা জিনিস আমি দিয়ে নিচ্ছি। আমি কোডটা দিয়ে নিলাম এবং আরএফ কোডটা হচ্ছে 6004। এই কোডটা অবশ্যই দিয়ে নেবেন। এখানে আরএফ কোডটা হচ্ছে AR6004। এই কোডটা অবশ্যই দিয়ে নেবেন। দেওয়ার পরে এখানে অ্যাড টু কার্ড এটাতে ক্লিক করে দেবেন, তারপরে চেক আউটে ক্লিক করে দেবেন, তারপরে এখানে এই ফর্মটা পূরণ করবেন। হ্যাঁ, এই ফর্মটা কোনো বিষয় না বা এইটা শুধু নিয়ম মেনটেন করে। তো এটাতে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি নিচে আসবেন, আপনার ফোন নাম্বারটা ঠিক রাখবেন, তারপরে আপনি কিসের মাধ্যমে টাকাটা পাঠাবেন। আপনি যদি বিকাশে টাকাটা পাঠান তাহলে বিকাশ সিলেক্ট করবেন, আর যদি রকেটে টাকাটা পাঠান তাহলে রকেট সিলেক্ট করবেন, নগদে টাকা পাঠালে নগদ সিলেক্ট করবেন। তো আমি বিকাশে টাকাটা পাঠাবো, তাই বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার পরে আমি যেই নাম্বার থেকে টাকাটা পাঠাবো ওই নাম্বারটা এখানে দিব এবং এই নাম্বারে টাকাটা পাঠাবো এবং এই পরিমাণ টাকাটা পাঠাবো। এখানে যেই ফিগারটা থাকবে ওই ফিগারটাই আপনাকে পাঠাতে হবে, কম পাঠালে হবে না। তো যেই নাম্বার থেকে টাকাটা পাঠাবো ওই নাম্বারটা এখানে দিচ্ছি। তারপরে এখানে ট্রানজেকশন আইডিটা দিয়ে দিতে হবে, তো আমি ট্রানজেকশন আইডিটাও দিয়ে দিচ্ছি। তারপরে এইখানে একটা টিক চিহ্ন দিবেন, দেওয়ার পরে প্লেস অর্ডার এটাতে ক্লিক করে দিবেন। আপনার অর্ডারটা করা হয়ে গেছে। তো এই অর্ডারটা কি পজিশনে আছে বা কি অবস্থায় আছে এটা দেখার জন্য আপনি এই আইকনটাতে মাউসটা রাখবেন, রাখার পরে অর্ডারস, এই অর্ডারস এ ক্লিক করবেন। হ্যাঁ, তবে এটা আসবে শুধুমাত্র আপনি যদি এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নেন। তবে আমি সাজেস্ট করব একটা রেজিস্ট্রেশন আপনি এই ওয়েবসাইটে করে নেওয়ার জন্য। তো আপনি এই ওয়েবসাইটে একটা রেজিস্ট্রেশন করবেন, করার পরে আপনি এই অর্ডারটা করবেন, তাহলে আপনি যে এই অর্ডারটা করেছেন এটা কমপ্লিট হয়েছে কিনা এটা দেখতে পারবেন এখান থেকে। তো দেখেন আমি যে অর্ডারটা করেছি এটা অন হোল্ডে আছে। তো এটা যখন প্রসেসিং আসবে তখন এখানে কাজ চলমান থাকবে, আর যখন এটা কমপ্লিট আসবে তখন আপনার ফোনটাও লক খুলে যাবে। শুধু ওয়াইফাই কানেক্ট করবেন, অটোমেটিক লকটা খুলে যাবে উইদাউট ডাটা লস, কোনো ডাটা লস ছাড়াই আপনি এমআই অ্যাকাউন্ট পার্মানেন্টলি খুলতে পারবেন। তো যদি ভিডিওতে বলা কোনো প্রসেস আপনি বুঝতে না পারেন বা যদি আপনি অর্ডার করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কল দেবেন, অথবা যদি কান্ট্রিগুলো আপনি বের করতে না পারেন সেক্ষেত্রে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করতে পারেন, আমরা আপনাকে হেল্প করবো। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।